নমস্কার, মো বাসম, মো স্বাগত করছি মো ইউটিউব চ্যানেল এক্সাম টিপস। আজি আমি গোটে ইম্পর্টান্ট বিষয়ে পড়ে ইম্পর্টান্ট লেকচার পড়া, যাহাটি অপকমিং যে এক্সাম আসছি এনটিপিসি, সিএচএসএল, এমটিএস, ও ট্রিপল এসি আর গ্রুপ ডি পাই ভেরি ভেরি ইম্পর্টান্ট। আজ আমি স্টার্ট করা ইন্ডিয়ান জিওগ্রাফির গোটে পার্টস পড়া, ড্রেনেজ সিস্টম বা রিভার সিস্টম। তেমন হোয়াট ইজ রিভার সিস্টম অর ড্রেনেজ সিস্টম? তেমন আমার ড্রেনেজ মিনস হচ্ছে নিষ্কাশন হওয়া। কোণ নিষ্কাশন হওয়া? পানি। তাহলে পানি ভারতের আসুচি কোটি না? দুইটা ওয়ে রে আসুচি পানি, গোটে হচ্ছে রেন, আগে হচ্ছে দ মেল্টিং অফ গ্লেসিয়ার। দ মেল্টিং অফ গ্লেসিয়ার বা বরফ তরলে যে পানি আসুচি, আমি কহিবা গ্লেসিয়ার মেল্টিং। তাহলে এই যে দুইটা পানি আসুচি তা নিহাতি নিষ্কাশন হবার নিহাতি আবশ্যকতা আছে। কাহিঁকি না যদি নিষ্কাশন ন হব তাহলে কোণ হব না, ফ্লড হয়ে যাব, বন্যা হয়ে যাব। সো দ্যাট আমি কম করা না, এই যে পানি আসুচি রেন বা গ্লেসিয়ার সাহায্যে যে পানি আমার ভারতের আসুচি তা নিহাতি নিষ্কাশন হবার আবশ্যকতা আছে। সেপাই আমার প্রকৃতি আমার ভারতকে বিভিন্ন নদী মাধ্যমে এই পাগুড়ি কম হচ্ছে নিষ্কাশন হচ্ছে। সো আমি রিভার সিস্টম পড়া পূর্ব ফার্স্ট কিছু ইম্পর্টান্ট টর্মস পড়া। ইম্পর্টান্ট টর্মস কম, ফার্স্ট ইম্পর্টান্ট টর্মস হচ্ছে ইম্পর্টান্ট হচ্ছে ফার্স্ট পরেনিয়াল রিভার। হোয়াট ইজ পরেনিয়াল রিভার? পরেনিয়াল রিভার যদি আমি ওড়িয়ার কহিবা চিরস্রোতা, চিরস্রোতা নদী, তাহলে চিরস্রোতা নদী কাহাকে কুয়াযায়? না, যে নদীরে বর্ষ সারা পানি আভেলেবল থাকে, দ ওয়াটার আভেলেবল থ্রু আউট দ ইয়ার কল্ড পরেনিয়াল রিভার। দ ওয়াটার আভেলেবল, দ ওয়াটার আভেলেবল থ্রু আউট দ ইয়ার কল্ড পরেনিয়াল রিভার। পরেনিয়াল রিভার বা চিরস্রোতা নদী, তাহলে থ্রু আউট বর্ষ সারা পানি রব কেমিতে রহব, কোঠু স্রোত কো উৎস কোঠু আসব না আসব, সোর্স অফ ওয়াটার হচ্ছে ফার্স্ট হচ্ছে রেন প্লাস গ্লেসিয়ার, বর্ষা হব এবং বরফ তরলিব, এই দুইটা সোর্স রু আমার পানি আসব, তাহলে আমি তাকে কম কহবা পরেনিয়াল রিভার। আর গোটা হচ্ছে সিজনাল রিভার বা খরস্রোতা নদী। তাহলে খরস্রোতা নদী কাহ কহবা? না, দ ওয়াটার আভেলেবল ওনলি ইন রেনি সিজন, ওয়াটার আভেলেবল ওনলি ইন রেনি সিজন কল্ড সিজনাল রিভার বা খরস্রোতা নদী। আর যদি আমি এক্সাম্পল নেবা, এক্সাম্পল কি না, মহানদী, গোদাবরী, ব্রাহ্মণী, যদি আমি পরেনিয়াল রিভার এক্সাম্পল নেবা, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, ই হচ্ছে আমার এক্সাম্পল অফ পরেনিয়াল রিভার, আর মহানদী, গোদাবরী, ব্রাহ্মণী হচ্ছে এক্সাম্পল অফ সিজনাল রিভার। তারপরে আমি নেক্সট টর্ম পড়া মেন রিভার কাহ কুয়াযায়, হোয়াট ইজ মেন রিভার বা মুখ্য নদী? মেন রিভার, মেন রিভার কাহ কুয়াযায় বা মুখ্য নদী? মুখ্য নদী কাহ কুয়াযায়? না, মুখ্য নদী হচ্ছে গোটে উৎপত্তি স্থল থাকবে। মেন রিভার গুলা কোটি উৎপত্তি নদী না মাউন্টেন রু, আর গোটে ডেস্টিনেসন থাকবে। ডেস্টিনেসন কোটি নদী না সি, তাহলে গোটে রাইজিং প্লেস আছে, গোটে ডেস্টিনেসন প্লেস বি আছে, উৎপত্তি স্থল আছে, লক্ষ্য স্থল বি আছে।
তাহলে আমি তাকে কম কইবা না মুখ্য নদী বা মেন রিভার। সাপোজ এটা যদি মেন রিভার হেলা তাহলে এটা গেল তার লেফট ব্যাংক হেলা রাইট ব্যাংক, লেফট ব্যাংক আর রাইট ব্যাংক। তাহলে যে নদী গুড়িক মুখ্য নদী কু পানি যোগান্তি তাকে কম কইবা আমি উপনদী বা ইংলিশে কইবা ট্রিবুটারি। যদি নদী গুড়িক ডাহাণ রাইট ব্যাঙ্ক যোগ জয়েন করন্তি তাহলে আমি তা কইবা রাইট ট্রিবুটারি, যদি নদী গুড়িক লেফট ব্যাঙ্ক জয়েন করন্তি তাহলে আমি তা কইবা লেফট ট্রিবুটারি। তাহলে ইয়ে হলো রাইট ট্রিবুটারি, ট্রিবুটারি ইউদি লেফট ট্রিবুটারি। তাহলে ট্রিবুটারি মানে কোন না উপনদী, উপনদী যেহেতু রাইট রাইট ব্যাঙ্ক রে জয়েন হলে তাকে রাইট ট্রিবুটারি রিভার কয়ে, লেফট ব্যাঙ্ক রাখ যেহেতু জয়েন হলে তাকে কহতি লেফট ট্রিবুটারি। কিন্তু নদী সমুদ্রে পড়িয়া পূর্ব সে কম হয়ে যায় না বিভিন্ন ডিফরেন্স ব্রাঞ্চ রে কনভার্ট হয়ে যায়, তেমন যে ডিফরেন্ট ব্রাঞ্চ হেলা তাকে আমি কম কইবা না উপনদী, উপনদী বা ডিস্ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটরি। তাহলে উপনদীর কাম কোন না মুখ্য নদীরু সে জল কাঢ়ি নব, কিন্তু তাহলে উপনদী নু এটা শাখা নদী, উপনদী শাখা নদী। ডিস্ট্রিবিউটর কাম হচ্ছে সে মুখ্য নদীরু কোণ নব না জলি জল কাঢ়ি নব, ট্রিবুটারির কাম হচ্ছে সে মুখ্য নদী কু পানি যোগাইব। ট্রিবুটারি নদীর কাম হচ্ছে উপনদী সে মুখ্য নদী কু পানি যোগাইব, ডিস্ট্রিবিউটর নদী হচ্ছে শাখা নদী সে মুখ্য নদীর পানি কাঢ়ি নব। তারপর আমি পড়িবা নেক্সট আর গোটে টর্ম হচ্ছে ইম্পর্টাট টর্ম ফরেন আনসিয়েন্ট রিভার বা আন্টাসিডেন্ট, আন্টাসিডেন্ট রিভার বা আনসিয়েন্ট রিভার অদর নেম কোন আনসিয়েন্ট রিভার। তেমন কাহাকু আমি পুরাতন নদী বা আনসিয়েন্ট রিভার কইবা না আমি পুরাতন নদী কাহি কইবা পুরাতন নদী না ইয়ে আমার ভারত সৃষ্টি পূর্ব ইন্ডিয়া ফর্মেশন বিফোর ফর্ম বিফোর দ্য ফর্মেশন অফ ইন্ডিয়া, ভারত সৃষ্টি হওয়ার পূর্ব এই নদী তাহলে কেউ কেউ নদী আছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র তারপরে ইন্দস, সিন্ধু নদী, তারপরে হচ্ছে সতলেজ, এই তিনোটি হচ্ছে কোন না আমার আন্টাসিডেন্ট রিভার। তাহলে রিভার সিস্টম কু আমার দুইটা পার্ট রে ডিভাইড করা আছে, রিভার সিস্টম কু দুইটা পার্ট রে ডিভাইড করা আছে, গোটি হচ্ছে হিমালয় রিভার সিস্টম আর গোটি হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টম, এটা টু ডিভাইডেড ইনটু টু পার্টস কো আধারে না অ্যাকর্ডিং টু দেয়ার রাইজিং প্লেস উৎপত্তি স্থল কোউট সেই আধারে আমরা দুইটা পার্টে ডিভাইড করা আছে, গোটি হচ্ছে হিমালয় রিভার সিস্টম হিমালয় রিভার সিস্টম কাহ কইবা না দোজ রিভার রাইজেস ফ্রম হিমালয় রেঞ্জ আর কল্ড হিমালয় রিভার সিস্টম, দোজ রিভার্স রাইজেস ফ্রম পেনিনসুলার প্লাটু অফ ইন্ডিয়া বা পেনিনসুলার পার্ট অফ ইন্ডিয়া কল্ড পেনিনসুলার রিভার সিস্টম। তাহলে আমি জানি ইন্ডিয়ার সাউদার্ন পার্ট এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আরবিয়ান সি আরব সাগর, এটা হচ্ছে ইন্ডিয়ান ওসেন। তাহলে ইন্ডিয়ার দক্ষিণ বা সাউদার্ন পয়েন্টটা হচ্ছে আমার কোণ গোটে পেনিনসুলার, কেন তিন সাইডে জল আছে, পূর্ব রহিলা বে অফ বেঙ্গল, দক্ষিণ রহিলা ইন্ডিয়ান ওসেন ভারত মহাসাগর, পশ্চিম রহিলা আরব সাগর বা আরবিয়ান সি। সো সাউদার্ন ইন্ডিয়াকে আমি কম কইব না ইয়ে হচ্ছে পেনিনসুলার
पेनिनसुला ओडिया कौन उपद्वीप ताले जो नदी गुड़ी पेनिनसुला पार्ट राइजिंग उत्पत्ति कह पेनिनसुला रिवर सिस्टम ताले आज आम पढ़ा हिमालय रिवर सिस्टम हिमालय रिवर सिस्टम क्या कह दो रिवर राइजेस फ्रॉम हिमालय रेंज आर कॉल्ड हिमालय रिवर सिस्टम ताले हिमालय रिवर सिस्टम मेनली डिवाइडेड इनटू थ्री सिस्टम गोटे गंगा रिवर सिस्टम आ गोटे आगे कौन ना ब्रह्मपुत्र रिवर सिस्टम इंडस रिवर सिस्टम हिमालय रिवर सिस्टम को तीन टा सिस्टम रे डिवाइड करला गंगा रिवर सिस्टम ब्रह्मपुत्र रिवर सिस्टम इंडस रिवर सिस्टम ताले आज आम पढ़ा आज लेक्चर हूँ कौन ना गंगा रिवर सिस्टम फास्ट आम पढ़ा गंगा रिवर सिस्टम तेनाली ध्यान सहित गोटे खाता पेन धर बाहर धर रखि था कहीं आर डायग्रामली आम बुझा आम थोरीटिकाली पढ़ा डायग्रामिकाली मैपिकाली पढ़ा गंगा रिवर सिस्टम गंगा रिवर तेणु गंगा हूँ भारत सब दीर्घतम नदी सब दीर्घतम नदी किए ना गंगा तार लेंथ हूँ 2525 किलोमीटर लंगेस्ट रिवर किए ना गंगा जार लेंथ हूँ 2525 किलोमीटर भारत सब लंगेस्ट रिवर हूँ गंगा आउ सब लार्जेस्ट रिवर बेसिन गंगा सब भारत लार्जेस्ट रिवर बेसिन ताले पांचोटी राज्यर से पानी को निष्कासन करो राज्य उत्तराखंड उत्तर प्रदेश तापर बिहार झारखंड झारखंड बहुत कम पार्ट जाऊपर नेक्स्ट हूँ वेस्ट बेंगल ताले गंगा रिवर सिस्टम मैपिकाली पढ़ा तो मैपिकाली आप देखु मुझ चार पॉइंट पेज को हॉरिजॉन्टल मोड करदे मुझ चार पॉइंट ले ताले गंगार कौन गोटे नदी ना गंगा हूँ दीटा नदी संगम रे गंगा नदी बनुच्ची द कन्फ्लुएंस ऑफ टू रिवर फास्ट आम देखा ये प्लेस हूँ कौटा ना बद्रीनाथ आ गोटे प्लेस हूँ केदारनाथ तापर गोमुख गोरुमुंड भाया देखापी कौटी ना उत्तर काशी डिस्ट्रिक्ट उत्तर काशी जिलार अच्छी गोमुख रोटे जगह अच्छी गंगोत्री ग्लेसियर आ गंगोत्री ग्लेसियर हि उत्पत्ति कौन आमर बद्री भागीरथ कौन भागीरथ तापर गोटे जगह हूँ कौन यमुनोत्री ग्लेसियर कौटी ना यमुनोत्री ग्लेसियर हूँ बंदर कुछ गोटे जगह अच्छी उत्तराखंड बंदर कुछ ताले जो चारोटी जगह यमुनोत्री ग्लेसियर गंगोत्री ग्लेसियर केदारनाथ बद्रीनाथ ये चारोटी जगह हूँ कौटी ना उत्तराखंड ताले बद्रीनाथ रु बाहला कौ रिवर बद्रीनाथ रु बाहला अलकानंदा केदारनाथ रु बाहला कौन ना केदारनाथ रु बाहला मंदाकिनी तेरु केदारनाथ रु मंदाकिनी बाहला बद्रीनाथ रु अलकानंद बाहर दीटा गाँव आसिक कौटी मिसले रुद्र प्रयाग
ଆଉ ଦିଟାଙ୍କ ନଦୀ ମିଶିକି କଣ ହେଇଗଲେ, ଦିଟା ସ୍ରୋତ ମିଶିକି କମ୍ବାଇନ୍ ସୋର୍ସ ହେଇଗଲେ କଣ, ଅଲକାନନ୍ଦା। ତାପରେ ଗୋମୁଖରୁ ବାହାରିଲେ ଆମର କିଏ ନା ବଦ୍ରିନାଥ ବାହାରିଲେ। ବଦ୍ରିନାଥ ଯାଇ କୋଉଠି ମିଶିଲେ ନା ଦେବପ୍ରୟାଗ ଠାରେ ଅଲକାନନ୍ଦ ସହିତ ମିଶିଲେ, ଦେବପ୍ରୟାଗ ଠାରେ ଅଲକାନନ୍ଦ ସହିତ ମିଶିଲେ। ଏଇଟା ହଉଛି କୋଉ ଜାଗା ନା ଦେବପ୍ରୟାଗ, ଦେବପ୍ରୟାଗ, ଦେବପ୍ରୟାଗ ଯାଇକି ମିଶିଲେ କିଏ ନା ଭାଗୀରଥୀ, କିଏ ଇଏ ହେଲେ ଭାଗୀରଥୀ, ଭାଗୀରଥୀ ଯାଇକି ଅଲକାନନ୍ଦ ଯେତେବେଳେ ଦେବପ୍ରୟାଗ ମିଶିଲେ, ତାପରେ କମ୍ବାଇନ୍ ସୋର୍ସ କଣ ହେଇଗଲା, ଗଙ୍ଗା ହେଇଗଲା। ତାପରେ ଆମେ ତାକୁ ନାଁ କଣ ଦେଲେ, ଗଙ୍ଗା। ତାପରେ ୟମୁନୋତ୍ରୀ ଗ୍ଲେସିୟର ବନ୍ଦର ପୁଚରୁ ବାହାରିଲା, ୟମୁନୋତ୍ରୀ ଗ୍ଲେସିୟର ବନ୍ଦର ପୁଚ ନାକି ବନ୍ଦର ପୁଚରୁ କଣ ବାହାରିଲେ ନା ୟମୁନା ରିଭର, ୟମୁନା ରିଭର ଗଙ୍ଗା ନଦୀ ସହିତ 800 କିଲୋମିଟର ପାରାଲାଲ ଗଲା ପରେ ଯାଇ କୋଉଠି ମିଶିଲେ, ଆହ୍ଲାବାଦ ବା ବର୍ତ୍ତମାନ ଆହ୍ଲାବାଦ ସହର ନାଁ ହଉଛି କଣ ନା ପ୍ରୟାଗରାଜ, ଆହ୍ଲାବାଦ ବା ପ୍ରୟାଗରାଜ, ପ୍ରୟାଗରାଜରେ ମିଶିଲେ କିଏ ନା ୟମୁନା। ତାପରେ କମ୍ବାଇନ୍ ସୋର୍ସ କଣ ହେଇଗଲା ନା କମ୍ବାଇନ୍ ସୋର୍ସ କୁ ଆମେ କହିଲା ଗଙ୍ଗା। ତାପରେ ଗଙ୍ଗା ହରିଦ୍ୱାର ପାଖରେ, ହରିଦ୍ୱାର ପାଖରେ ଟୋଟାଲି ପ୍ଲେନରେ ପ୍ରବେଶ କଲା ହରିଦ୍ୱାର, ଏଇଟା ହେଲା ହରିଦ୍ୱାର, ହରିଦ୍ୱାର, ହରିଦ୍ୱାର ପାଖରେ ଗଙ୍ଗା ପ୍ଲେନ ବା ସମତଳ ଭୂମିରେ ପ୍ରବେଶ କଲା। ତାପରେ ଗଙ୍ଗା ହରିଦ୍ୱାର, ତାପରେ ହରିଦ୍ୱାର ହେଉଛି ଉତ୍ତରାଖଣ୍ଡ, ଉତ୍ତର ପ୍ରଦେଶ, ଯେଉଁଟା ଆହ୍ଲାବାଦ ଅଛି, ବାରଣାସୀ, ତାପରେ ଆମର ପାଟନା, ପାଟନା, ତାପରେ ଝାଡ଼ଖଣ୍ଡ ଟିକେ ଗଲା ପରେ ଯେତେବେଳେ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲକୁ ପ୍ରବେଶ କଲା, ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ ଆଉ ବାଂଲାଦେଶ ଯୋଉ ବର୍ଡର ପଡ଼ିଲା ସେଠି ନଦୀ କଣ ହେଲା ନା ଦିଟା ପାର୍ଟରେ ଡିଭାଇଡ ହେଇଗଲା, ଗୋଟିଏ କାଲକାଟାକୁ ପଳେଇ ଆସିଲା, କାଲକାଟା ଦେଖି ଆସି କୋଉଠି ପହଞ୍ଚିଲା ନା ବେ ଅଫ ବେଙ୍ଗଲରେ, ବେ ଅଫ ବେଙ୍ଗଲରେ, ତେଣୁ ଯୋଉଟା କାଲକାଟାରେ ପ୍ରବେଶ କଲା ତା ନାଁ ହେଇଗଲା ହୁଗୁଳି, ଆଉ ହୁଗୁଳି ହେଇଗଲା ଗଙ୍ଗାର ଗୋଟେ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ। ତାପରେ ଆଉ ଗୋଟେ ପାର୍ଟ କୋଉଠି ପଳେଇଲା, ବାଂଲାଦେଶ, ତେଣୁ ବାଂଲାଦେଶ ଗଙ୍ଗାର ନାଁ କଣ ହେଇଗଲା ପଦ୍ମା, ଗଙ୍ଗାର ନାଁ ବାଂଲାଦେଶ କୋଉଠି ହେଇଗଲା କଣ ହେଇଗଲା ବାଂଲାଦେଶ ପଦ୍ମା ହେଇଗଲା। ତେଣୁ ଭାରତ ସରକାର କଣ କଲା ନା ଭାରତ ସରକାର ଚିନ୍ତା କଲା ଯେ କେମିତି ଗଙ୍ଗା ନଦୀର ପାଣି ଯେମିତି ବାଂଲାଦେଶକୁ ନଯାଏ, ତେଣୁ କରି ସେଠି କଣ କଲା ନା ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ ଆଉ ବାଂଲାଦେଶ ବର୍ଡରରେ ଗୋଟେ ବ୍ୟାରେଜ ନିର୍ମାଣ କରିଦେଲା, ସେଟା କଣ ନା ଫାରକା ବ୍ୟାରେଜ। ଫାରକା ବ୍ୟାରେଜର କାମ କଣ ନା ଟୁ କଣ୍ଟ୍ରୋଲ ଦ ୱାଟର ଅଫ ଗଙ୍ଗା ଟୁ ଏଣ୍ଟ୍ରି ଅଫ ବାଂଲାଦେଶ, ଯେମିତି ବାଂଲାଦେଶକୁ ଅଧିକ ପାଣି ନଯାଏ ସେଥିପାଇଁ ଭାରତ ସରକାର ବାଂଲାଦେଶ ଏବଂ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଗୋଟେ ବ୍ୟାରେଜ ନିର୍ମାଣ କରିଦେଲା, ଏଇଟା ହେଉଛି ଫାରକା ବ୍ୟାରେଜ, ଭେରି ଭେରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଫାରକା ବ୍ୟାରେଜ ଇଜ୍ ବିଲ୍ଟ ଅନ୍ ହୁଇଚ୍ ରିଭର ନା ଗଙ୍ଗା ରିଭର, ତାହେଲେ ଇଏ ହେଲା ପଦ୍ମା। ତାପରେ ଆମେ ବ୍ରହ୍ମପୁତ୍ର ରିଭର ସିଷ୍ଟମରେ ପଢ଼ିବା, ବ୍ରହ୍ମପୁତ୍ର ଯାହା ପ୍ରବେଶ କଲା ବାଂଲାଦେଶକୁ ତା ନାଁ ହେଲା ଯମୁନା, ଆଉ ଯମୁନା ର ନାଁ ହଉଛି ବାଂଲାଦେଶରେ କାହାର ନାଁ, ବ୍ରହ୍ମପୁତ୍ରର ନାଁ ବାଂଲାଦେଶରେ ଯମୁନା, ସେତେବେଳେ ତାହେଲେ ଗଙ୍ଗାର ନାଁ ପଦ୍ମା, ଇଏ ଯମୁନା, କମ୍ବାଇନ୍ ସୋର୍ସ ହେଇଗଲେ କଣ ପଦ୍ମା। ତାପରେ ପଦ୍ମାର ଗୋଟେ ଲଙ୍ଗେଷ୍ଟ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ କଣ ହେଇଗଲା ନା ଲଙ୍ଗେଷ୍ଟ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁଟାରୀ ହେଇଗଲା ମେଘନା। ତାହେଲେ ପଦ୍ମା ଆଉ ଯମୁନା କଣ ଫର୍ମ କଲେ, ଫର୍ମ କଲେ ୱାର୍ଲ୍ଡର ଲାର୍ଜେଷ୍ଟ
डेल्टा सुंदरबन डेल्टा निर्माण कले। आम देखा इम्पोर्टेंस डिस्ट्रीब्यूटरी ट्रिब्यूटरी ऑफ ट्रिब्यूटरी ऑफ जब देखा जमुनार ट्रिब्यूटरी किए ना गंगार ट्रिब्यूटरी किए गंगार सब लॉन्गेस्ट ट्रिब्यूटरी होती जमुना बा यमुना यमुनार लेंथ कते यमुनार लेंथ हो 1376 किलोमीटर 1376 किलोमीटर सेमती जमुनार लॉन्गेस्ट ट्रिब्यूटरी एकरा के चंबल तापरे आगोटी जमुनार के बेटुआ सीन केन ये गले यमुनार ट्रिब्यूटरी यमुनार सब लॉन्गेस्ट ट्रिब्यूटरी कोटा ना चंबल हेगला लॉन्गेस्ट ट्रिब्यूटरी ऑफ जमुना गंगार लॉन्गेस्ट ट्रिब्यूटरी कोटा ना यमुना सेमती आउ गोटे ट्रिब्यूटरी गंगार राइट ट्रिब्यूटरी किए ना सोन सोन रोटे ट्रिब्यूटरी आसला रिहान रिहान रिवर आउ रिहान रिवर रे गोटे ड्याम तैयारी कराला रिहान डैम और रिहान डैम रो जो वाटर रिजर्वर है तो वाटर रिजर्वर को हम कौन कहले ना गोविंद बल्लभ पंत सागर डैम गोविंद बल्लभ पंत सागर वाटर रिजर्वर हुबुल ट्रिब्यूटरी किए ना हुबुल ट्रिब्यूटरी किए गले दामोदर 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 नदी जो बनिया आसब से बेंगल कलकतार बहुत धन जीवन नष्ट कर दामोदर को कौन कह जाए सर ऑफ बेंगल सर ऑफ बेंगल राइट ट्रिब्यूटरी देन देखिबा आमे लेफ्ट ट्रिब्यूटरी किए राम गंगा फास्ट गंगार राम गंगा तापर किए गोमती गोमती नदी कूले कौ सहर गढ़ी उठी लखनऊ तापर आ गोटे ट्रिब्यूटरी किए घाघरा आ गोटे किए ना गंडक आ गोटे ट्रिब्यूटरी इम्पोर्टेन्ट ट्रिब्यूटरी हूँ कोशी बिहार दे प्रवेश होती आ कोशी नदी में बनिया हम बिहार संपूर्ण क्षति घटे से कोशी कहा जाए सर ऑफ बिहार सर ऑफ बिहार तेणु आम जब आउ थे देखा आउ थे मुझे रिभाइज करदे तेणु चारिटा प्लेस बद्रीनाथ रु बाहर अलकानंद केदारनाथ रु बाहर मंदाकिनी तेनाली मंदाकिनी आलकानंद कौट मिसले रुद्रप्रयाग कंबाइंड सोर्स हो गले अलकानंद गोमुख रु बाहर बद्रीनाथ गोमुख गंगोत्री प्लेस सरी बद्रीनाथ भागीरथी बाहर भागीरथी जाए मिसला देवप्रयाग में अलकानंद सहित देवप्रयाग मिसला कंबाइंड सोर्स हो गला गंगा तापर कि बाट गला आलाहाबाद सहर एपट किए आसला ना आमर यमुना रिवर जमुना रिवर 800 किलोमीटर गंगा सहित पार्लाल गला आलाहाबाद बा प्रयागराज पर कहीं कहला ना मिसला कंबाइंड सोर्स कौन गला गंगा तापर गंगा कौट कौट आलाहाबाद तापर वाराणसी पटना इपटे आज आम देखा हरिद्वार हरिद्वार रिवर बैंक फारुकाबाद फारुकाबाद मन रख रिवर बैंक सिटी तापर कन्नौज कानपुर तापर किछि बाट गला परे ठीक वेस्ट बंगाल आउ बांग्लादेश बॉर्डर गंगा गंगार गोटे डिस्ट्रीब्यूटर होगा सेटा हुगुली कोटी कालकाटा सहर दे बेंगल पड़ा आउ गोटे पार्ट पड़ेगा बांग्लादेश बांग्लादेश गंगार नाम कहाँ गला ना पद्म पद्मा तापर आउ गोटे रिवर आसला बांग्लादेश कौन ना ब्रह्मपुत्र ब्रह्मपुत्र नदी बांग्लादेश नाम होगा जमुना तापर जमुना आउ
पद्मा मिसिकी कौन है ना कंबाइंड सोर्स पद्मा तेणु पद्मार आउ गोटे ट्रिब्यूटरी होगा डिस्ट्रीब्यूटर होगा किए मेघना आउ से कौन फर्मेसन कले वर्ल्ड लार्जेस्ट डेल्टा सुंदरवन डेल्टा जदि आम देखा यमुनोत्री रिवर रे जमुना नदी कौ कौ सहर दे ना दिल्ली जमुना नदी कौ कौ सहर दे दिल्ली दिल्ली ठीक दूर टे आंबला जमुना ठीक दूर आंबला तापरे मथुरा आग्रा आ मन रखिए आमर नेशनल वाटर वे नेशनल वाटर वे NW1 नेशनल वाटर वे क्या संजय कर अलाहाबाद टू बा प्रयागराज टू हलदिया कौन नदी रूप अन् गंगा रिवर आ गंगा रिवर रु निहाती गोटे क्वेश्चन सियोर आस आशा करीडियोटी आपको निहाती भल लगे जदि मो भिडी भल लगे तेल लाइक सब्सक्राइब एवं कमेंट करा भूलें जिते सेयार करेंगे कहीं आप सांग पहुँचब से किसी बेनिफिट हे नमस्कार धन्यवाद।